বাবার নাম মৃত্যু সুপল মর্ম, মায়ের নাম হচ্ছে শ্রীমতী বাহা বাস্কি, গ্রাম সৈয়দপুর, পোস্ট বেদিরপুর, ইউনিয়ন নির্মল, উপজেলা পত্রিতলা, জেলা নওগাঁ। এটা এই স্থানে একটা বদ্ধভূমি, এই বদ্ধভূমি আসতে হলে এর লোকেশান হচ্ছে আপনার নওগাঁ থেকে নজিপুর, নজিপুর হয়ে আসতে হবে মদল হয়ে বাকরোল, বাকরোল থেকে বাকরোল মোড় থেকে উত্তর দিকে রাস্তাটা আসছে আপনার, আসে ও আলপাকা একটা ছোট্ট বাজার আছে, আলপাকা থেকে উত্তর দিকে হালিমনগর, আর তার উত্তরে হচ্ছে হলানা হলাকান্দর, তার মাঝখানে স্ট্যান্ডার্ড ব্রিজ আছে এবং একটা খাড়ি যাকে বলা হয় আমাদের এলাকা বলা হয়, খাড়ির ধারে একবার স্থানটা অবস্থিত। এখানে 1971 আগে যখন যুদ্ধ হয় তখন আমি ওই সময়ে পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলাম, তখন আবার 14-15 বছর বয়স। যুদ্ধ যখন শুরু হয় তখন এই এলাকাটা একটা আদিবাসী হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, এখানে খুব কম বসতি ছিল। তো যুদ্ধের সময় অনেকে 1971 সালে ভারতে চলে গেল, ভারতে যাওয়ার পরে ওখান থেকে আবার এদিকে ফিরে আসে, আবার কিছু কিছু জায়গা সামান্য একটু চাষবাসও করেছিল সেই সময়। এই এলাকায় যে পাকবাহিনীদের ক্যাম্প ছিল খুব পাশে, এই স্থানটার নাম ছিল একটা আলপাকা আর একটা ছিল আমন্ত, আমাদের নির্মলেও ছিল, ওই যেখানে ক্যাম্প ছিল ওই জায়গাটার নাম ছিল কদমকুড়া। মাঝে মাঝে মুক্তিযোদ্ধারা আসতো এদিকে আক্রমণ করার জন্য, তো যখন এখানে আসতো তখন আমরা সহযোগিতা করতাম, তাদের আশ্রয় দিতাম, খাওয়া দাওয়া থাকা এবং পথ দেখানো। তো এইভাবে আমরাও জড়িয়ে পড়লাম যে তাদের ইয়ের সঙ্গে, আমাদের শেষের দিকে আমাদেরও ট্রেনিং হয়েছিল, তো আমরা তাদের সঙ্গে যেতাম। তো আমি আগে বলছি আমাদের এটা আদিবাসী সাঁওতাল বা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, যে আমার পাশে গ্রামগুলো ছিল সে গ্রামগুলো হচ্ছে পাইকবান্দা, নির্মল, সৈয়দপুর, হলাকান্দর। বিশেষ করে আমাদের পাইকবান্দা সৈয়দপুরে ইয়ে আছে, যেমন মুন্সী টুডু, মাঝি সরেন, জনা টুডু, বয়লা হাঁসদা, যতীন মর্ম, পাইকবান্দা ছিল বধু সরকার, বিশেষ করে খুব জড়িত এরা ছিল ইয়েতে, ঠুডু 6-7-8 জন বেশ জড়িত ছিল সবসময়। আর অন্য যারা পরিবার ছিল তারাও তাদের সহযোগিতা করতাম, তাদের থাকা খাওয়া এবং পথ দেখানো এগুলো আমরা সহযোগিতা করতাম। তো আমরা বিশেষ করে শেষের দিকে 1 নভেম্বরে বেশ তখন যুদ্ধ শুরু হয়ে গেল বেশি, তখন আমরা বেশি জড়িয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে মাত্র আমাদের 3-3.5 কিলো ছিল ভারত, আর আমরা খুব ভারতের সীমানার পাশে আমরা আশ্রয় নিয়েছিলাম, এই জন্য আমাদের খাওয়া দাবারগুলো যেগুলো নিয়ে আনতাম ওখানে রান্না করে, বা ওখান থেকে চাল ডাল যেগুলো নিয়ে আসে এখানে রান্না বান্না করতে পারতাম আমরা, এবং অনেক সময় আমাদের মেয়ে ছেলে যারা ছিল এরাও নিয়ে আনে আমাদেরকে দিয়ে যেত। মানে আর একটা মজার ঘটনা ছিল যে তখন পাখানাদারেরা শেষের দিকে যখন যেগুলো এদের বন্ধুত্ব করার জন্য না কিসের জন্য এদেরকে বলতো কিচ্ছু হবে না তোমরা থাকো, তার কিছু করতো না বা কিছু বলতো না, এই জন্য কিছু কিছু লোকের এই এলাকাতে একটু সাহস হলো, না রে এখন তো কিছু বলছে না তাহলে কিছু আবাদ সাবাদ করে থাকি। আমাদের যে এখানে যে মারা হয়েছিল বা ধরে নিয়ে আনা হয়েছিল এলাকাতে বহু লোকজন, সেটা ছিল 30 নভেম্বর। পাকবাহিনী আলবদর রাজাকার দিয়ে প্রায় 300 থেকে 400
জন ছিল, এই এই এলাকাটা সম্পূর্ণ ঘিরে ফেলছিল। ঘিরে ফেলে তারপরে যে যেখানে যাদেরকে পাইছে পেয়ে তাদেরকে ধরে এনেছিল। একটা পাইক বান্ধা ফরেস্ট অফিস একটা ছিল ওখানে, ওখানে তা জড়ো করা হয়েছিল ওই জায়গাতে। কাকে? আমাদেরকে যারা ধরে নিয়ে আনছিল আমাদেরকে এই এলাকা থেকে, যতগুলো মানে আমাদেরকে প্রথমে বললো যে এই যে হালিমনগর যেখানে, তখন তো ব্রিজ ছিল না, এখানে শাল বাগান ছিল অনেক বড় এই 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 জায়গাটাতে। তো বলছে ওখানে যেতে হবে, শাল কাট কাটতে হবে আর ওখানে ব্রিজ করতে হবে, মানে গাড়ি যেন পার হয়ে আসে এই এলাকায়। যে কিছু কিছু মুসলমানদেরকেও ওখানে নিয়ে গেছিলো, এক জায়গায় বসা হয়েছে, বসছিল বসাইছিল আমাদেরকে। তো বলতেছে যে এখানে ওই মালাউন কারা আর মুসলমান কারা এই এখানে ভাগ করা হলো, তখন মুসলমানদের একদিকে ভাগ করা হলো আর এই আদিবাসী যারা আছে হিন্দু যারা ছিল এদেরকে একদিকে ভাগ করা হলো। ভাগ করার পর মুসলমানদেরকে সময় ছেড়ে দেওয়া হলো আর ওই আদিবাসী সাঁওতাল হিন্দুদেরকে বলে চলো ওখানে ইয়ে করতে হবে, ওই ব্রিজ বানাতে হবে। প্রায় আমরা 40-50 জন ছিলাম। তা হলাকান্দর নামক স্থানে যখন নিয়ে আনা হলো, তখন আমাদেরকে বললো এখানে লাইন হয়ে যাও। লাইন হওয়ার পরে ওরা দড়ি সংগ্রহ করেছিল, কুয়ার দড়ি। আমাদের এলাকা ছিল কুয়ার, এখন আমরা কুয়ার পানি খাই। মানে তারপরে লাইন করার পর সবাইকে উল্টো দিক দিয়ে হাত বাঁধা শুরু করলো। সবাইকে বাঁধে যখন বাঁধা শেষ হয়ে গেল, তখন হচ্ছে তোমাদেরকে গুলি করে মারা হবে। এখানে ব্রিজ বানানোর কথা বলেছিল আমাদেরকে, ওই জায়গাটা নিয়ে আসে, তখন বললো এখানে তোমাদেরকে এখন মেরে ফেলা হবে। ওই জায়গাটা ছিল একটু নিচা ছিল এবং শাল বাগান ছিল। ওই জায়গাটা একটা যাকে বলে আমাদের এলাকায় ডাঁড়ার মতো ছিল, ওখানে আমাদেরকে নিয়ে এসে লাইন করে ওখানে সবাইকে মেরে ফেলা হলো। আর প্রায় 40-50 জন ছিল আর এখানে মেরে ওরা চলে গেল। তখন আমাকেও গুলি লাগেছিল পায়ে, দুর্ভাগ্যবশত আমি বেঁচে গেছি। তো আমি যখন উঠে দেখি, দেখি যে রক্ত ঝরছে শুধু আর মরা মানুষ, মানে মরে গেছে সবাই। আমি নিজ পার দিক দিয়ে দড়ি খুলে দাঁত দিয়ে খুললাম, দড়ি খোলার পরে বের হয়ে দেখছি অনেকগুলো লোক মারা গেছে। তো আমি ওখান থেকে ওই পায়ে গুলি লাগাচ্ছিল, তো জঙ্গলের মধ্যে পাশে ছিল জঙ্গল, জঙ্গলে ঢুকে পড়লাম। আমি তখন পায়ে গুলি লাগছে, আমি হাঁটতে পারছি, তো হয় জঙ্গলের মধ্যে রাত পর্যন্ত ছিলাম, রাত 12-1 পর্যন্ত। তখন আমি হাঁটতে পারছি না, তখন আমার তখন একটা ওই গামছা ছিল, ওই গামছা দিয়ে পা বেঁধে আমি তখন ওই ক্রলিং করে আমি চলে গেলাম একবারে ওই আবার বাড়ির দিক দিয়ে গেলাম। এই মোল্লাপাড়া নামক একটা জায়গা ছিল ওখানে, ওখানে কোলাহল হচ্ছে সবাই ঘুমানি। আমি ওখানে তখন গিয়ে ডাক দিলাম, ডাক দিয়ে চিনে আমাকে বলছে কী কোথায় গুলি লাগছে এখানে। তোরা বলছে আমরা জানি তুমি তো মরে গেছো, তাই বলে আমাকে তাহলে আমাকে ভারতে দিয়ে আসো। তো ওরা আমাকে যে গরুর গাড়ি করে ওরা ভারতে, যেখানে আমরা ছিলাম আমার বাবা মারা, ওখানে নিয়ে আসে। পরে ওখান থেকে আমাকে তপন থানা হাসপাতালে নিয়ে যায়, ওখান থেকে মুক্তিযোদ্ধাদের সহায়তা গাড়িতে করে আমাকে বালুরঘাটে হাসপাতালে দিয়ে আসে। ওখানে দীর্ঘ 4-6 মাস মতো ছিলাম, পরে ভালো হয়ে দেশে আসছি। এই এটাই সেই জায়গা, এই জায়গাটাই সে দাঁড়িয়ে যেখানে কথা বলছি এটাই সেই জায়গা, আলিমনগর, যেটা লাইন করে আমাদের গুলি করা হয়েছিল। এই এইটাই হলো সেই স্থানটা, জঙ্গল ছিল এই যে, এখান থেকে বড় বড় শাল বাগান ছিল সমস্ত এই জায়গাটা। তো আমার এখন কথা হচ্ছে যে আমাদের যে এলাকাতে যে পরিবারগুলো, অনেক পরিবারে বাবা বিশেষ করে ভাই হারিয়েছে, তারা অসহায় অবস্থা। পরে দেশ স্বাধীন হয়ে গেছে, আজকে 46-47 বছর, আজকে আমরা সরকার থেকে কোনো সহযোগিতা পাইনি। ছেলে পেয়ে যারা আছে আর যেগুলো তাদের জমি জায়গা, বিশেষ করে আমাদের যারা ছিল সেই জমিগুলো গ্রাস হয়ে গেছে বিভিন্নভাবে, অসহায় এখন মানবতর জীবনযাপন করতেছে। তাদের ছেলে মেয়ে যারা আছে তাদের বংশ, ওরা কোনো লেখাপড়া শিখতে পারলো না, কোনো কিছু করে তাদের বংশ পরস্পর যারা আছে তারাও শিখেনি। আমরা আজ অবধি কোনো, আমি যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম বা আমার সঙ্গে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, আমরা আহত, গুলি লাগছে, এখনও বেঁচে আছে, কেউ মারা গেছে, তো আমরা আজ পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি। আমাদের আশা বাংলাদেশ সরকার, এখন আওয়ামী লীগ সরকার, এখন মুক্তিযোদ্ধা পক্ষের সরকার আমাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে কোঠা নিয়ে, মুক্তিযোদ্ধাতে নিয়ে আমাদের সহযোগিতা করলে আমরা প্রধানমন্ত্রীর কাছে বা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আছে আমাদের সহযোগিতা করলে প্রধানমন্ত্রীর সাহায্যে, তাহলে আমরা খুব উপকার হতাম বা খুব
হয়তো মানবতার কিছু জীবন যাপন করতে পারতাম। এটা আমাদের সরকার কাছে দাবি, আমাদের জোর দাবি এটাই আমার পক্ষ থাকে, এবং আমাদের শহীদ পরিবার এবং যারা এখানে এখনো বেঁচে আছে মানবতার জীবন যাপন করে তাদের পক্ষ থেকে আমি জোর দাবি জানাচ্ছি এটাই। আমাদের গ্রামের নাম হচ্ছে শহীদপুর। আমরা সরকারের কাছে ক্ষুদ্র নৃতান্ত্রিক গোষ্ঠী বলে পরিচিত এখন বর্তমান। তো আমাদের যে গ্রামটা আছে তো সেখানে কোনো স্কুল নাই, আর গ্রাম থেকে প্রায় যেগুলো স্কুল আছে প্রাইমারি স্কুলগুলো সেগুলো পূর্বে আছে 2 কিলো, উত্তরে আছে প্রায় 3 কিলো, আর পশ্চিমে আছে 3 কিলো মতো। এই জন্য আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা এবং পাহাড়ের মতো জায়গাগুলো উঁচু নিচু এবং জঙ্গল, ছোট্ট ছেলেমেয়েগুলো সেই স্কুলে যেতে পারে না। এখন আমাদের যে স্কুলগুলো আমরা আছে বা ছিল সেগুলো এনজিও মাধ্যমে ছিল, লেখাপড়া করতো। তো বিশেষ আমাদের এখানে প্রয়োজন যে একটা সরকারিভাবে যদি একটা প্রাথমিক বিদ্যালয় করানো হয় তাহলে আমরা খুব উপকৃত হই, যেহেতু আমরা পিছিয়ে পড়া। যে আমাদের সরকার আমাদেরকে ক্ষুদ্র নির্গোষ্ঠীকে পিছিয়ে পড়া একটা জাতি হিসাবে চিহ্নিত করেছেন, এই জন্য আমাদের যে সেই লেখাপড়া দিয়ে কোনো জাতি, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হয় না। এই জিনিসটা যদি আমাদের গ্রামে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয় তাহলে আমাদের জাতিগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে আমরা শিক্ষা দীক্ষায় অনেকটা এগিয়ে যেতে পারবো। এই আশা রেখে আমরা সরকারের কাছে আমার অনুরোধ যেন আমাদের গ্রামটি একটা প্রাইমারি স্কুল দিয়ে আমাদেরকে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যায়, এবং শতভাগ যেন আমাদের দেশের সবাই লেখাপড়া শিখে আমরা একটা শিক্ষিত জাতি হিসাবে পরিচিতি লাভ করতে পারি, এটাই আমার অনুরোধ সরকারের কাছে। কিষণ টুডু, আমার নাম হলো মুন্সি টুডু, আমার মায়ের নাম হলো সুমি হেমব্রম, বাড়ি সৈয়দপুর, পোস্ট হলো শ্যামপুর, থানা হলো কুদিনীতলা আর নগাঁও। সেদিনকা আমরা বাপ বেটায় মানুষের ধান কাটছিলাম, মানে চুক্তি আমার এ দেশে চুক্তি কাটি 9 টাকা কাহন। সেদিনকা সকালে বিছানা থেকে উঠে বাড়িয়ে দেওয়া সেই 2টা দিয়া লোক বন্দুক নিয়ে আর এই চাদর নিয়ে উড়ে দেখছি যে বন্দুক দেখা গেল। আমার বাবা বললাম যে বা কেনবা বন্দুক নিয়ে চলে গেল, বন্দুক নিয়ে আমার দিকে কেনবা তাকালো চলে গেল, একবারে পশ্চিম দিক থেকে আলো একবারে হলাকান্দার দিকে চলে আলো। আমার বাবা বললাম বা আজকা মঙ্গলবার দিন আমরা নিমপুরে, ভারতে নিমপুর বলে ওখানে আমরা রিল পাই, বলে না বেটা আজকা যাবো না কালকা যাবো, আমার ওই জেলা দেনালা ওরা আমাকে চিনে ফেলে দিছে, গেলে আমাকে দিবে। আমি কোনো তা বা তাহলে আমি যাবো না বা আজকে যাওয়া হবে না, আজকে ধানে কাটি যাইয়ে ধরুন না আচ্ছা তাহলে গৃহস্থ করলো যে ধানটা না বাঁধে দিও। এই বেলা 8টা এতে বাঁধা হয়ে গেল। তখন আমার বাবা কিন্তু গাছ লাগাতো না বেটা তাহলে তুই কাটে ধান আর আমি গাছ পাড় নিয়ে আনি, দুই বাপ বেটায় তারি খাবো যা তাহলে নিয়ে আন। এই তো আমার বাবা কী করছে, গাছে চড়িছে পাড়ে নামাবার সময় তখন পাটা ঘিরে করে একটা নামে যে তারিও কাতা টানা ব্যাগ করে ওর থেকে ধরে নিয়ে গেলে আমার বাবার সাথে দেখা হলো না। আর আমাকে কী করছে, আমার বাবাকে তো নিয়ে চলে, আর আমার ফের পরে ফের প্রায় 15-16 জনা ছিল, ওর থেকে ধান কাটতে কাটতে আমাকে একবার বন্দুক দিয়ে একবার হুঁড়ে দিল মুখ, চল হাঁট বেটা চল বাঙ্কার করতে হবে, ধরে নিয়ে আনলো। আর ও যে কখন থেকে যে তাকে আসে ওমার দিকে নিয়ে, এই তুক দেখতে পাইনি ও তো একর ওয়ার করতে শুতে পড়ে গেল, একর এরকম আল একর শুতে পড়ে গেল। তাও মানে ওরা ঘুরে দেখছে যাচ্ছে কার 10টা লোক, এই 10-15 মিনিট মতন উঠেই শুতে আসুন, তাহলে উঠে গরু ধরেই আসে। মুই তাকে যাক এখন নরসিনা কিষণদা নরসিনা ওরা যাক, হ্যাঁ কিষণদা হাঁটবার ধরলো। তখন তুই বলা যেন আরও আসতে পারে, তুই তাহলে এখানে এক করে হাবড়ে 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 চলে গেলে মেষ্টা বাড়ি পাট মেষ্টা পাট আর ভিতরে ঢুকে পড়ে যেন বাড়ি যাই দেখো সব এখন বেড়া চাল কেউ নাই, মানে ভয়ে নুকে গেছে কে কোনটি। ঠিক দালা 1টা 2টা 1টা 2টা বাজে, তখন ভাটাং ভুটুং একটু মানে গুলি শুরু হবা ধরলো। তখন হারা
কিছু দূর আসে আগে দেখে থাকি, ছয় মায়া আর কান্দাকাটি আরম্ভ হয়ে গেছে আমার। তখন আমার বাবার নাম, আমার বাবার পৌঁছন যে আমার বাবা কেমন, ওরা জড়ে গেছেন তোর বাবা শেষ, একে ওকে আগে দিছে, ওকে প্রথম একের বুকত মার দিছে, তাহলে আমার আশা শেষ। আরবার আছে আছে একের নুটপাট বন্দুক নিয়ে, বন্দুক নিয়ে মানে নুটপাট করছে বাড়ি কি আছে না আছে, পরে আবার পরে এই দিকে আনো একরে ওরা উঠি যুদ্ধই থাক কি করছে নুটপাট করছে না করুক, আবার চলে আনো এটি এটি দেখছি আর কেউ নাই আর আমার আশা শেষ। তখন আমার জীবনের ভয় নাই, এমনিতে মরে গেছি, পরে জ্ঞান যাইয়ে ফের যাইয়ে একবারে ডাইপ চলে গেল মোল্লাপাড়া, যাইয়ে দেখছি যে গরু আমার পেট দুটা গরু দৌড়ে বেড়াচ্ছে আর দুটা না তিনটা গরু নিয়ে গেছে, হয়তো ফের আল্লাহ ফের সে গরুগুলাও ধরবা দেয় না, কোনোরকম কষ্ট করে ধরলো, ধরে পেট দুটা গরু নিয়ে থুয়ে আমি ওটা নিয়ে গেল, নিয়ে যায় তখন আর আসবা দিল না আমাকে। দুঃখের বিষয় আমরা যে এই মুক্তিযোদ্ধার এদের মরছি এটার জন্যে আমরা আর না আমাদের কেউ নেই হাতে কেউ না আমাদের কেউ নজর দেয় না, হ্যাঁ এটা হলো আমার দুঃখের বিষয় যে আমার সরকারটা আমরা জেনে চাই। আপনি তখন কী করছেন? মানে পরানপুর গেছিলাম মোচ্ছা খুঁড়তে, পরানপুর মোচ্ছা খুঁড়ে আনু এই বিকালবেলা অল্প বেলার সময় কিন্তু এটা গোলাগুলি হলো, তখন বেশি বড় হলো তাই কারা দিয়ে আমার বাপ বলছে যে আজকে কুনে যাচ্ছি কোথাল নিয়ে পন্তটন্দা খেয়ে দে, ওরা বেশ কিছু সাঁতাল মেরে ফেলে দিয়েছে, তো তুই ওটা মাটি দিতে যা ওটাকে ঢেকে দেখা, তারপর কী করবো আমরা কোছি আরও লোকজন গেছে, এত তো হলাকান্তর লোক ছিল না, এ গেলে তো গ্রাম ছিল না, খালি এলাকা খালি জঙ্গল আর জঙ্গল, মানে কোদালটা নিয়ে পাহাড়ের উপর খাড়া হয়েছি দেখে মানে আকৃতি লেগেছে সব চোখ এর বড়ো বড়ো করে চোখ করে মানে পড়ে আছে সব, তারা তাবারক বলে এক লোক আছিল ওই কিন্তু চলে গেছে রাজশাহী মারা গেছে, আইনাল আছে কিন্তু দিয়ে কাটে একজনের কোদাল দিয়ে মধ্যখানে একটা দড়িতে চারজনা পাঁচজনা করে বাঁধা আছে রশিতে, আর এক কাইটা দেয় আর আমি ওই ভাতি ভাতি ডাঁড়া ডাঁড়া হয়ে আছে, তো পানি নেমে ডাঁড়া ডাঁড়া হয়ে আছে, ওর ডাঁড়া ফেলে দেয় আমি দশ পাঁচ কোদলে করে মাটি দিয়ে মাটি টাটি দিয়ে আমরা ঢেকে ঢুকে আপনার বাড়ি চলে গেছি। এই তো ওই যায় এলাকাতে তো ওই আলপাকা মোচ্ছে হয়েছে, আলপাকাতে রাজাকাররা যুদ্ধ মানে থেকেছে, ওই পরানপুরে থেকেছে, এলা এলো বাঙ্কার খালি সব সময় আমার এই রাস্তা ভালো করা আর বাঙ্কার বাঙ্কার করে কাম ছিল, সব রাজাকাররা তো সাঁতাল বোনার গরু বাছুর ছিল ধৈরা পাইকড়া লিয়েছে জবাই করে খেয়েছে, লুট তারাজ করে লিয়েছে থালি বাছুর খোরা বাটে এলে লিয়ে এসছে, এখানে কোনো মেয়ের ওপর কোনো অত্যাচার এই আমাদের এই মহল্লা থাকে। আমি লুইস সরেন, পিতার নাম পিতা মৃত গোপীন গাব্রিয়েল সরেন, মাতা মৃত জোসেফিনা হাসদা, গ্রাম পাইকবান্দায়, ইউনিয়ন শিয়াড়া, উপজেলা পত্নীতলা, জেলা নগা। ওই সময় যখন শেষের দিকে যুদ্ধ সমাপ্তির দিকে পাকিস্তানি হানাদাররা আমাদের এখানে এই অত্র এলাকায় ঘেরাও করে আমাদের আমার বাবাকে এবং আমার বাবার ছোটো ভাইকে এদের আরও অনেকজন এরকম চল্লিশ পঞ্চাশ জন এদেরকে ধরে নিয়ে আসে, এই জায়গায় আমি যেখানে দাঁড়ায় আছি এটা হালিমডাঙ্গা, এটা নির্মল ইউনিয়ন হালিমনগর, হালিমনগর এই জায়গাতে এদেরকে আনে এখানে একসাথে সকলকে গুলি করে মারে ফেলে, যেদিন রাত্রে এখানে সন্ধ্যার দিকে গুলি করে আমি সন্ধ্যার সময় রাত্রে দুইজন আহত গুলির বৃদ্ধ আহত রোগীদেরকে আমি ইন্ডিয়া পার করি গরুগাড়িতে করে, আমার নিজের বাবাই ছিলেন গোপীন গাব্রিয়েল সরেন আর একজন ছিলেন লেদেম সরেন, বাকিগুলো আরেকজনকে নিয়ে যেতে চাইলাম উনি ছিলেন লেদেমের ছেলে, কিন্তু দেখছি যে এখান থেকে যুবক মানুষ জীবন মানুষ ছিলেন এখান থেকে গুলি আহত অবস্থায় উনি দৌড়ে গেছেন বাড়ি পর্যন্ত, গুলি লাগছিল হাতে হাত ভাঙছে বুকের এখানে বিদ্ধ হয়েছিল গিয়ে ওখানে গিয়ে বাড়িতেই মারা গেছেন, পরে ওকে নিয়ে যেতে পারিনি আমরা ওখানেই রেখে দিয়ে চলে গেলাম রাত্রে বাসার মধ্যে বারান্দায় কাপড়ে ঢেকে তারপরে আমরা ছাড়ে চলে গেছি, তো ওই দিন রাত্রে তো ইন্ডিয়া পার করলাম, এখন জানি না পরে বোধহয় আরও এদের যারা কিছু লোক বেঁচেছিল কয়েকজন মারা যায়নি এদেরকে আরেকবার আসে পাকিস্তানিরা আরেকবার আসে গুলি করে এদেরকে মেরে ফেলে দিয়েছে, ওই দিন মানে যে রাত্রে আমি গরু গাড়িতে পার করি এই দুইজন আহত রোগীদের পার করার পরে পরের দিন সকালবেলায় বর্ডারের পাশে
ইন্ডিয়ার এই গ্রামটার নাম হলো সন্ধ্যাপুকুর। ওই গ্রামে উঠছি, উঠার পরে পরের দিন এখানে আরেকজন আহত রোগী ছিল, আমার মানে আমার জেঠু, উনি কিন্তু আমাকে দেখে এদিক থেকে হাঁটে যাচ্ছিল, যাওয়ার পথে আমাকে দেখে কান্নায় ভেঙে পড়লো, আমাকে জোরে ধরে কাঁদছে। বলছে কেন কাঁদছ? যে তোমার বাবাকে মারে ফেলছে। না আমি বললাম তো না মারেনি তো, ওকে আমি নিয়ে চলে আসছি, গুলি লাগছে কিন্তু বেঁচে আছে। পরে এক জায়গায় হয়ে বাবা আর জেঠুরা একসাথে কান্নাকাটি করলো অনেকক্ষণ ধরে। পরে ইন্ডিয়াতে দীর্ঘদিন একটু ছিলাম চিকিৎসা শেষে, পরে চলে আসছি আমরা। ওই সময় আমি সপ্তম শ্রেণীর ছাত্র ছিলাম, তাই মুক্তিযুদ্ধতে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু টুকটাক এটা ওটা সাহায্য করতাম। ওই দিন আমিও ভাগ্যক্রমে বেঁচে গেলাম, আমাকেও ধরে নিয়ে আনতে ছিল, কিন্তু আমি পাশ কেটে অন্যদিকে আমি সরে চলে গেলাম জঙ্গলের দিকে, তো আমাকে আর পায়নি। তো আমার বাবার ঘটনা হলো, ওকে যখন নিয়ে আসে ওই সময় এক গোয়াল ঘরে ঢুকছিল, ও কিন্তু কেমন করে যেন দেখতে পাইলো পাকিস্তানিরা, তখন ওখান থেকে ধরে আনে এই এই এক দলের মধ্যে সবাইকে মারে ফেলছে। তো এই বৌদ্ধ ভূমিতে দাঁড়ায় আছে, এটা যেন পূর্ণাঙ্গ বৌদ্ধ ভূমি হিসাবে প্রতিষ্ঠিত হোক, এই কামনা আশা করি আমাদের বাংলাদেশ সরকারের কাছে। আমার নাম মারিয়া সোরেন, আমার বাবার নাম লেদেম সোরেন, মায়ের নাম বীরতিলাল হেমরম। আচ্ছা, হালিমনগর নব আর কি। আচ্ছা, আপনার যখন যুদ্ধ হয় আপনার তখন বয়স কত? আমার তখন এগারো বছর। আপনি কি কি দেখেছেন এখানে সেগুলো একটু বলেন। বীর বলে করবে সাপাহার আর আগ্রাজ গুন বলে গুলি গোলাগুলি করবে। তখন আমার ভাই কাজত গিয়েছিল, কামর তাকে আসে মাত্র ভাত জল খায়নি কিছু নাই, সে মুই কারো ধরে নিয়ে চলে আসে, ঘুড়ি মুর্চে খুঁড়তে হবে। কারা? পাকিস্তানিরা। হ্যাঁ, ঘুড়ি খালি মাটি কাটবেন, সড়ক বানাবেন আর চলে আসবেন, কিছু খাইতে দিল না। সে কোনকা বেলা বুঝি একটা কি দুটা সেরকম ছিল। আমার ভাই কষে কিছু আমি খাই, খাইতেই দিল না। তখন কাক ফের ঘাড় ধরে ওকে নিয়ে যায়, ওই যে বলফিল আসে বলফিল জাঙ্গার যায়, ও আকে ফের ওই পাঞ্জাবিরা কছে কি পানি খাবো, হয়তো ফের উপিস তাকে ফের পানি ধুয়ে খিলাইছে। আর বেলা যে হোলাকান্দর এইদিকে নিয়ে চলে আলো মুর্চা খুঁড়তে আসে। তো পরে এইরকম বেলা হলো, সেখন কাফের আমরা বন্দুকের শব্দ শুনে পাই, সেখন কাফের মুসলিমরা আমাকে বললো তোমরা বিটি ছেলে মানুষ তোমরা যাইও না, নাহলে তোমাকে শেষ করে দিবে, তোমরা উত্তর বলে তোমরা যাও, এই তো বোটা তো আমার পাশে। তো সেখন কী করলো, তখন আমার মাটা পাগলি হয়ে গেল, বড়ি পাগলি হয়ে কষে মূর্ত, একটা বিটি একটা বেটা, মাত্র আমরা দুই ভাই বোন। সেখন আমরা পালে চলে গেলু ভয়েতে, সেখন কাজ শুনেছি যে আমার ভাইকে মারে ফেলে দিছে, আমার বাপ আর মানে গুলি দিয়েছিল গোটায় তেড়ে ঠেঙে আহত হয়ে গেল, কিছু খাটতে পারে না। হয়তো ফের সন্ধ্যা পুকুর উঠি আমার ফুপু আসে, উঠি ওনার নিয়ে যায় দোকান থাকে। ফের আমার বড় বাপের বেটারও ফের আগে পালে গিয়েছিল, ওরা ফের কী করেছে ওষুধ দিয়েছে, গেছিলি ওষুধ দিয়ে ভালো করালো আমার আব্বা। পরে ফের বুড়োটা ওই অসুখে অসুখে মরে গেছে। একসাথে মেরে ফেলেছে না আলাদা সময়? না, যে সৎপুর পাইকবান্ধা হোলাকান্দরের একসাথেই, একসাথে মেরে ফেলে, একসাথে এক দুড়ি দিয়ে বান্দর। আপনার ছেলে মেয়ে নেই? আর মেয়ে দুটো, ছেলে তিনটা এখন বর্তমান। বলেন, কিছুই পাইনি, কিছুই দেয়নি, আসলে মানে আমাকে দেখবার লোক নেই, কে গুরুত্ব দিবে? আপনার নাম হচ্ছে জহন এম? জি, জহন এম। আবার একটু বলেন। জহন এম। জহন এম হেমম, হেম হেমব্রম। তারপর বাবার নাম? বুধু হেম, বুধু হেমব্রম। মায়ের নাম? রানী হাসতা, রানী হাসতা। যে ঠিকানাটা বলেন। ঠিকানা পাইকবান্ধা, পাইকবান্ধা। তারপর হালিমনগর নওগাঁ, নওগাঁ। জি, আমার বাবা একটা মূর্তি যে ছিলেন। আচ্ছা, উনি আমি ছোটই ছিলাম। কত বয়স? 10-15 বছর। সেদিনকে ঘিরে ফেললো বিহারিগুলো সব। বিহারিরা? বিহারিরা মানে পাঞ্জাবি না বিহারি? পাঞ্জাবিরা ঘিরে ফেললো পাক বাহিনী। এদিক সত্তর এদিক থেকে আলো আসে গ্রাম গোড়ায় ঘিরে ফেলে, ঘিরে সব দুপুরবেলা কাজ করে মানুষ বাড়ি ফিরেছে, তো তখন ওরা চলে আসে, আসে সবাইকে ধরে নিয়ে গেল, মেয়ে ছেলেগুলো থেকে গেল।
বেটা চলগুলো সব পুরুষগুলো ধরে নিয়ে গেলো। ওই ফরেস্ট অফিস আছে বলফিল, ওখানে জড়ো করলো। জড়ো করে আমাকে পরে নিয়ে যাচ্ছে, যে বেহারি আছে আমার সাথে, রাজা খারও আছে। ওই যে পায়েক বান্ধা ঘন্টি ওই দোকানদার করে আব্দুল নাম জক নিয়ে চলে আলো, তুমি যাও, তোমার গাড়ি আছে, গাড়িটা নিয়ে আসো। গাড়িটা নিয়ে আসে এই তাল গাছ কাটতে হবে আর খাড়িতে দিতে হবে, ব্রিজ করতে হবে, কালভার্ট করতে হবে, সন্ধ্যাপুর খাড়ি, ওখান দিয়ে গাড়ি পার করবে, ভারতে ঢুকবে বিহারি। তারপরে আমি চলে আসলাম। এই মেয়ে ছেলেগুলো আর যাওয়া দিল না আমাক, তুমি আর জয় না গেলে তোমাকে আর আসতে দেবে না, তুমি আমার সাথে চলো। পাড়ার সব বিচ্ছলগুলা জমা হয়ে ওই ওর ভিতরে ঢুকে আমি এই পূর্ব পাশে ওখান দিয়ে রাস্তা, আলোর রাস্তা আছে, ওখানে হেঁটে চলে গেছি। যাই ওখানে ওই পাক বান্ধার সিম গাছ আছে, ওখানে দাঁড়ায় গেছি। সবাই দেখছি যে এরা এদিকে নিয়ে আসে, নিয়ে আসে এখানে পাইক বান্ধা দিয়ে, হলাকান্দ দিয়ে একেবারে এই হালিমনগরে যায়, এখানে মারি ফেলতে গুলি করলো। গুলি করে সবাই, আমার চাচা যে সুপল ওখানে লেখা আছে, উনি গামছা দিয়ে বান্ধা ছিল, লাইন আর আগা দিকে ছিল, লাইন করছে আগা দিকে ছিল, এই ক্যাম্বা করে এইরকম ঘষে ঘটে 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 খুলে ফেলি নিয়ে ফেলে, বাগান ছিল তো জঙ্গল, দূর দিয়ে আসলো, দূর দিয়ে ব্রাশ করছে। সবাই দেখলো যে ওই গুলি করে মরে, ওকে প্রথম মরে গেছে, তারপরে এই দিক দিল ব্যাট করে চলে গেল। চলে গিয়ে আমার বাবা বাঁচেছিল, এখানে ভাঙ্গে গেছিলো পাত্রটা, এখানে ধরে আসলো, পরে পরে খবর দিয়ে চলে আসে আবার। আর আমরা কী করলাম, ভারতে চলে গেলাম, পার্শ্ববর্তী ভারতে, আর এখনও আমরা কোনো অনুদান পাইনি। যে বিধবা ভাতা, দস্ত ভাতা, মেলা ভাতা দিছে, কিন্তু কোনো ভাতাই দিল না। আমার পরিবার দেশের জন্য মরে গেলাম নাকি, তবু আমরা আমার দিকে চোখ দেখলোই না যে আমার দেশের জন্য রক্ত দিয়েছে, জীবন দিল। আর এইদিকে তো মানুষ তো মারা ফেলাচ্ছে, আহত হয়েছে, জীবন নিয়ে টানাটানি, মানে ইয়েগুলো তো মুসলমানগুলো আসে আমার নাম রমেন চন্দ্র বর্মন। তো আমার জন্ম তো সালটা মোটামুটি 1965 সাল। তো যুদ্ধের সময় আমার এমন বেশি কিছু খেয়াল নেই, তবে আমরা যখন যুদ্ধ বেঁধে গেল 71 সালের দিকে, তো আমরা তখন এই এলাকাটা তো জঙ্গল এলাকা, প্রথম আমরা কিন্তু দেশ ছাড়ে যাইনি। সেই সময় আমরা বাবা মার কাছে শুনতেছি যে এখানে যুদ্ধ লেগে গেল, তখন কিন্তু আমাদেরকে এখন পালাতে হবে দেশ ছাড়ে, এই অবস্থার মধ্যে এসে গেছি। আমরা কিন্তু এই জঙ্গলের মধ্যে এক রাত লুকেছিলাম আর কি, বাবা মার সাথে। আমার মানে ওই বাক্সের মধ্যে একটা কি পুটলি দিছে আমাকে, চলো বাবু নিয়ে চলো বাগানের মধ্যে গিয়ে লুকে থাকি, আজকে রাত্রে লুকে থাকে, কাল সকালে কিন্তু আমরা দেশ ছেড়ে পালাবো। আমার বাবার নাম ছিল শ্যামাপদ বর্মন, আমার মায়ের নাম হরিদাসী বর্মন। তো আমরা বাবা মা আমার দাদা সবাই একসঙ্গে এই শাল বাগানের মধ্যে একদিন কিন্তু লুকে থেকে, পরের দিন সকালবেলা কিন্তু আমরা ভারতের উদ্দেশ্যে গাড়ি, গরুর গাড়ি, মোষের গাড়ি এই সমস্ত নিয়ে তুই চলে গেছি। তারপর দেশ স্বাধীনের পর আমরা আবার ফিরে আসছি। ফিরে আসার পর অনেকদিন দীর্ঘদিন আমরা ছাত্র জীবন পার করছি। করার পর এই 15-14 সালের শেষ এরকম সময়ে 21শে পরিষদ হঠাৎ করে এখানে একটা প্রোগ্রাম করলো যে দাদা আপনাদের এখানে একটা মানে বৌদ্ধভূমি আছে আপনারা জানেন? হ্যাঁ আমরা শুনেছি, এখানকার গুলুদা 71 সালের 30শে নভেম্বর গুলুদা আমাদের কাছে গল্প করেছে, সেই সময় এই প্রায় 40-50 জন এই এলাকার হিন্দু আদিবাসীদেরকে রাজা মানে রাজাকার আর ওই পাক বাহিনী সহ ধরে নিয়ে এসে এই মানে এই খাড়ি, এখানে এটা নালার মতো জায়গা, এই খাড়িতে আনে তাদেরকে একসঙ্গে লাইন করে গুলি করছিল। এই গুলি করার সময় সৌভাগ্যক্রমে বোধহয় জনা পাঁচেক লোক বেঁচে যায় ওই লাইন থেকে। বেঁচে যাওয়ার মধ্যে আমার এক বাপের মামাতো ভাই, তার বাড়ি ছিল সৈয়দপুর হরেন্দ্রনাথ, সে আবার বলতো কছে ভাই আমি তো ওই লাইনের মধ্যেই ফেলাইছি। করার পর এক সময় গুলি হয়ে গেল, আমিও পড়ে গেছি, ওই লাইনের মধ্যেই পড়ে আছি, এই গল্পটা তার মুখে শোনা। তারপরে দেখতেছি কিছুক্ষণ পর আমি কিন্তু মরিনি,
আমি তখন ওই জঙ্গলের মধ্যে 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 বাড়িতে চলে আসি। এই গল্পগুলো কিন্তু তখন আমরা শুনেছি। এই 1415 সালের প্রথম দিকে একুশে পরিষদ আমাদের রাসেল ভাই নামে ভদ্রলোক, সাপার কিছু সাংবাদিক, আর সেই সাথে ছিল আমাদের সাপাহারের আরব চৌধুরী, ওনারা হঠাৎ একদিন চলে আসলেন, বাবু আপনাদের এই এলাকাতে একটা বৌদ্ধ ভূমি আছে আপনি জানেন? আমি গল্প শুনেছি কিন্তু আসলে চাক্ষুষ ব্যাপারটা তো আমি আর জানি না। তো ওখানে একটু আমরা একুশে পরিষদ থেকে লোকজন আসছে, চলেন বসে একটা ওখানে আলোচনা সভা হবে। তো এই সেই আলোচনা সভায় আমি আসলাম। আসার পর এখানে একটা পরিষদ গঠন করলেন ওনারা সবাই মিলে, এই বৌদ্ধভূমি স্মৃতি সংরক্ষণ পরিষদ। এবং সেই স্মৃতি সংরক্ষণ মানে পরিষদের আমাকে আবার সভাপতি নির্বাচন করলেন। এবং গুলুদা তো চাকক মানে দর্শন করা আর কি, যে ওই লাইনেই ছিলেন, গুলুদার পায়ে গুলি লাগছিল, উনি এখানে তার সেই সময়ের যে স্মৃতি কথা এগুলো তিনি বললেন, আমরা সব বিস্তারিত জানলাম। এবং প্রতি বছর এখানে আমরা এই স্মৃতি সংরক্ষণ পরিবেশের মানে পরিষদের পক্ষ থেকে আমরা এখানে ওই পুষ্প স্তবক 30 নভেম্বর এখানে করি, অর্পণ করি। আর সরকার বাহাদুরের পক্ষ থেকে মানে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময় আমরা এখানে একটা বরাদ্দ পাই। এই বরাদ্দ পাওয়ার পর আমরা এখানে একটা ওই এই এখানে বৌদ্ধভূমিতে যারা এখানে মৃত্যুবরণ করেছে তাদের একটা নামের তালিকা আমরা উদ্ধার করি, এবং অনেকের নাম আমরা পাইনি, সেগুলো এখানে অপেক্ষমান তালিকাতে আছে, আমরা কিন্তু এখানে নামের তালিকা করে এখানে একটা স্মৃতি ফলক করছি। এই স্মৃতি ফলকটা আমাদের হুইপ মহোদয়কে এখানে একদিন আনে উদ্বোধন করে নিব, তার অপেক্ষায় আমরা আছি, উনি সময় দিতে আমাদেরকে পারেননি, তো হয়তো সামনে আমাদেরকে সেই সময়টা দিবেন। এই অবস্থায় আছে। আবার চেয়ারম্যান সাহেবের সহযোগিতায় বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তার নলেজে এটা দেওয়ার পর উনি আবার আমাদের নির্বাচিত চেয়ারম্যান নৌকা মার্কার, উনি আবার বললেন দাদা এইরকম যখন এখানে একটা আছে বৌদ্ধভূমি আছে তাহলে সেখানে আমাদেরকে একটু সংরক্ষণ করার একটা ব্যবস্থা আমরা করি। উনি আবার ওই 40 দিনের কর্মসূচির মাধ্যমে এই মাটি টাটি কাটাই দিয়ে আমরা এখানে একটু ঘেরাই টেরাই রাখার সুব্যবস্থা করি। আপাতত যদিও এই বিষয়টা আরও একটু ভালোভাবে সংরক্ষণ করা আমাদের দরকার, মানে বর্তমানে একটু আইন শৃঙ্খলা পরিষদের মানে সদস্য হিসাবেও আছি, সেখানে টিওন মহোদয়কেও গত 12 তারিখের মিটিং মার্চের সেই মিটিংয়েও আমি এই কথাটা উপস্থাপন করেছি, উনিও এটা সংরক্ষণ করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। She was